আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, অ্যান্ড শুক্রবারে গাড়ি চালাইনি, এবার আজকে শুক্রবারে গাড়ি চালাবো না। অ্যান্ড গাড়ি এখন একটু বের করে দিতে হবে, কারণ হলো এই কাঠের কাজ হবে। আমাদের রানী তো গাইজ, আমাদের রানীর মধ্যে আমরা চলে এসেছি, অ্যান্ড এখন বের করে দিই, ওনারা কাজ করবে এখানে। ওকে, ব্রেকে পা লাইট দেখেছি। ওকে, 3, 2, 1। মজা লাগে এই জিনিসটা। হ্যান্ড ব্রেক সরাইলাম, এসিটা করলাম অন, এবার দিলাম ডিতে। যখন রাত্রে গাড়ি বন্ধ থাকে গাইজ, তখন একটু স্টার্টে রাখতে হয় গাড়িটা। অ্যান্ড তেল নেই, তেল কয়েকটা দাগ আছে, কয়েকটা দাগ আছে তেলের। অ্যান্ড 60,000, আমি একটা জিনিস বুঝতে পারি না, আচ্ছা সেটা পরে দেখবো। গাইজ আমি বের করে আপনাদের সাথে কথা বলছি। সো এখন যা দেখি, মানে গাড়িটা বের করে দেখতেছি যে গাড়ির ডান পাশের পিছনের চাকার হাওয়া একদমই নাই, মানে একদমই প্রায় নাই। মিটারে শো করবে না এত, মানে কম মিটারেও শো করবে না এত কম। অ্যান্ড কী বলবো, একটু পর বাবা নিয়ে যাবে গাড়ি, নিজে নিয়ে হাওয়া দিবে চাকায়। অ্যান্ড রাজশাহীতে কালকে 41 ডিগ্রি তাপমাত্রা উঠছিল সর্বোচ্চ, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে শুক্রবার, 18 তারিখ, মনে হয় 18 তারিখ না 19 তারিখ, আজকে হচ্ছে 19 এপ্রিল 2024। অ্যান্ড শুক্রবার বাজে হচ্ছে সকাল 10টা। অ্যান্ড এই যে বসে আছে গাইজ, একটু পর নামাজ পড়তে যাবো, একটু পর দেখা করছি। প্রচণ্ড পরিমাণে হাহাকার রোদ, অ্যান্ড এখন হচ্ছে গোসল করে দ্রুত নামাজে যেতে হবে। অ্যান্ড গাইজ নামাজ থেকে এসে দেখা করছে। সো গাইজ এখন বাজে হচ্ছে 10:40 বাজে। আর হচ্ছে এখানে হচ্ছে অনেক রোদ, অনেক গরম লাগতেছে ভাই, হেভি রোদ আজকে, আর অনেক গরম পড়বে আজকে, মানে গরমে থাকা যাচ্ছে না। আর এর মধ্যেই আমার এসিটা নষ্ট, নিয়ে চলে গেছে, ঠিক করতে নিয়ে গেছে। আজকে 3 দিন হলো এই গরমে আমি সাফার করতেছি, আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর রোদের অবস্থা তো মাশাল্লাহ। এখন দেখি একটু বল, গোসল টোসল করে নামাজে যেতে হবে আজকে, যেহেতু গাড়ি চালাতে যাইনি। অ্যান্ড আজকে সব কিছু একটু তাড়াতাড়ি হবে, কারণ কি আজকে গাড়ি চালাতে যাইনি, ওই টাইমটা কিল হয়নি। অ্যান্ড বলবো আপনাদেরকে কেন গাড়ি চালাতে যাইনি। অ্যান্ড গাইজ রোদও অনেক, অবস্থা খারাপও অনেক, একটু পরে দেখা হচ্ছে গাইজ।
এটা এটা হচ্ছে মনে হয়, সো যেটা আমি দেখাচ্ছিলাম, যেটা দেখাইলাম একটু আগে, টিস্যু তো মোড়ানো ছিল, সেটা মনে হয় গাড়ির কোনো জিনিস। অ্যান্ড ওইটা অপু আঙ্কেলের, অপু আঙ্কেলকেও তো মনে হয় আপনারা সবাই চেনেন, অপু আঙ্কেলের গাড়ি চালিয়েছি আমি, এর আগের ব্লগগুলোতে দেখছেন হয়তো, অপু আঙ্কেলের গাড়ি চালিয়েছি আমি, বা অপু আঙ্কেলের গাড়ির চাবিও ভেঙে দিয়েছিলাম আমি, সো ওইটা তো দেখেছেন। তো ওই অপু আঙ্কেলই আসছিল, অ্যান্ড উনি মনে হয় ওনার জিনিস ছিল ওটা, ওটা নিয়ে গেল। অ্যান্ড গাইজ এখন হচ্ছে অনেক রোদ, দেখা একটু। সো সো গাইজ নামাজে থেকে আসছি, এসে গেছি হচ্ছে কোচিংয়ে, কোচিংয়ে পাঞ্জাবি পরে গেছিলাম, কোচিংয়ে পাঞ্জাবি পরে গেছি। অ্যান্ড কোচিং থেকে আসছি, কোচিং থেকে আসার পর একটা স্যার পড়াইছে, পড়িয়ে এখন বাজে হচ্ছে রাত, এখন বাজে হচ্ছে রাত 9:16। অ্যান্ড আজকে এখন তাপমাত্রা কত চলে, গাইজ এক মিনিট, আর তাপমাত্রা দেখা যাচ্ছে না গাইজ, এক মিনিট। অ্যান্ড আর এখন হচ্ছে 32 degrees, অ্যান্ড এখন হচ্ছে 32 degrees চলে। অ্যান্ড গরমে অবস্থা খারাপ, গরমে অবস্থা খারাপ হয়ে রয়েছে, অ্যান্ড চুল টুল এরকম, গরমে ঘেমে জ্বর জ্বর হয়ে গেছে। অ্যান্ড আর আর কি বলবো, ফ্রাইডে আজকে এবারকার ফ্রাইডে টু বোর গেছে, তবে সো তবে গাইজ পরের ফ্রাইডেটা হয়তো বোর যাবে না। অ্যান্ড গাইজ আজকে এই ফ্রাইডেটা গাড়ি না চালানোর কারণ হচ্ছে আমার বাবার মা, মানে আমার দাদি, আমার বাবার মা মানে আমার দাদি অসুস্থ হয়ে গেছিলো কালকে রাতে, অ্যান্ড তার কারণেই আজকে গাড়িটা চালালাম না। মানে সবাই বাসার সবার একটু মন টন খারাপ। অ্যান্ড গাইজ তো গাইজ আজকের ব্লগটা এবং মধ্যে ছিল, আশা করি সবার অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, ঠিক আছে গাইজ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলকে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি হচ্ছে যারা নতুন আমার সাবস্ক্রাইবার, যারা নতুন আমার সাবস্ক্রাইবার তাদের জন্য বলতে চাই, এই চ্যানেলে, এই চ্যানেলে হচ্ছে বেশিরভাগই কার, কার মানে গাড়ি, গাড়ি অ্যান্ড মোটরসাইকেল, এগুলোর ব্লগই বেশি আসবে। সো আপনারা যদি কার মোটরসাইকেল এগুলো ভালো বেশি থাকেন, ভালো লাগে আপনাদের এগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সো গাইজ আজকে ব্লগটি বন্ধ ছিল, আশা করি সবার অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই গাইজ।